Bismillahirrahmanirrahim. Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সারা রাত পেট খালি থাকার পর আমরা সকালে কি খাচ্ছি সেই বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য সকালের শুরুতে এমন কিছু খাবার খাওয়া উচিত যেটা হচ্ছে কি পুরোপুরি পুষ্টিগুণে ভরপুর থাকবে, সেই সাথে কি আমাদের শরীরটাকে কি রাখবে, সুস্থ রাখবে। তো আজকে হচ্ছে সেরকম কিছু নিয়ে কথা বলবো, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আমাদের আজকে যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অ্যালোভেরার পুষ্টিগুণের কথা বলবো আর কি। তো অ্যালোভেরা আছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যালোভেরা হচ্ছে আমাদের মানে যে হচ্ছে শুধু দেহের যে ক্ষত বা হচ্ছে ক্ষয়পূরণ সেগুলো সারিয়ে তুলতে সাহায্য করে সেটা না, এটা হচ্ছে কি এর সাথে হচ্ছে এটা আমাদের হজম ঠিক রাখে, আমাদের শরীরটাকে কি রাখে, হাইড্রেটেড রাখে। তো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের হজমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এই অ্যালোভেরা। অনেক সময় দেখা যায় কোষ্ঠকাঠিন্যের অনেক বেশি প্রবলেম থাকলে সেক্ষেত্রে পালস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা অবশ্যই কি সকালে খালি পেটে হচ্ছে অ্যালোভেরা শরবতটা ট্রাই করবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। মানে ডিহাইড্রেশন, তো ডিহাইড্রেশন মোটামুটি যাদের একটু শুষ্ক ত্বক বা ড্রাই স্কিন টাইপস, তো তারা মোটামুটি কম বেশি সবাই কি ডিহাইড্রেশনে ভুগে থাকেন। তো অ্যালোভেরায় কি যথেষ্ট পরিমাণ পানি রয়েছে, আবার শরবতটাও কি ঠান্ডা। তো আপনারা যদি সকালে হচ্ছে এটা খালি পেটে খান তো এটা কি হবে, আপনার শরীরটাকে কি রাখবে, হাইড্রেটেড রাখবে, আর সেই সাথে হচ্ছে যত বিষাক্ত পদার্থগুলো আছে শরীরে সেগুলা কি কি বের করে দিবে। এছাড়া এটা খুবই পুষ্টিসম্মত একটা খাবার, তো কেননা অ্যালোভেরাতে হচ্ছে আপনার ক্যালসিয়াম রয়েছে, তারপরে হচ্ছে মিনারেল রয়েছে, তো এই দুইটাই কি, তারপরে ভিটামিন খনিজ, বিশেষ করে ভিটামিন এবং খনিজ এই দুইটাই কিন্তু আমাদের শরীরে কি সুস্থতা তারপরে অসুস্থতার জন্য দায়ী। তো ভিটামিন এবং খনিজ এই দুইটাই রয়েছে কি অ্যালোভেরাতে, দুইটাই হচ্ছে পাওয়ার হাউস হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে কি আপনারা নির্ধিদায় হচ্ছে সকালবেলা কি করবেন, অবশ্যই কি এক গ্লাস অ্যালোভেরা শরবত পান করার চেষ্টা করবেন। এছাড়া অ্যালোভেরাতে আছে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ত্বক ও চুলের হচ্ছে মানে ত্বক ও চুলের ক্ষেত্রে কি খুব ভালো কাজ করে থাকে। কেননা অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং বাড়াতে সাহায্য করে থাকে। এছাড়া ভিটামিন যদি আমি ঠিকঠাক মতন ইনটেক করি সেটা কি করবে, আমাদের দেহ সেই সাথে মন এবং শরীর সবই কি রাখবে, সুস্থ রাখবে। এছাড়া বিভিন্ন ধরনের যত পরিমাণ যে জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, এগুলোও কি দূর করতে খুব ভালো সাহায্য করে থাকে এই অ্যালোভেরা। এই অ্যালোভেরার বাংলা নাম হচ্ছে ঘৃতকুমারী, তো আর এটাকে হচ্ছে ইংলিশে বলা হয় হচ্ছে অ্যালোভেরা। তো এটাতে কিন্তু প্রায় 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড রয়েছে। আমরা জানি হচ্ছে চালের গুঁড়া আর কি, যেটা হ্যাঁ তো আতপ চালের গুঁড়া, ওটাতে কিন্তু 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এছাড়া নর্মাল চালও রয়েছে, তবে আতপ চালে কি আমরা পুরোপুরি যে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড সেটার গুণটা আমরা পেয়ে থাকি। তো অ্যালোভেরাতে হচ্ছে 22 প্রকার অ্যামাইনো অ্যাসিড রয়েছে, আর হচ্ছে তার মধ্যে যে 8টা সেটাই হচ্ছে কি ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি আমরা। তারপরে আবার ভিটামিন রয়েছে বিভিন্ন ধরনের, যেগুলো আমাদের হার্টকে সুস্থ রাখে, তারপর হচ্ছে আমাদের যত যে জয়েন্টের ব্যথা সেটা তো বলেছি, সেই সাথে হচ্ছে আমাদের দাঁতের ব্যথা কমায়, আমাদের ওজন কমাতে খুব ভালো কাজ করে থাকে এই শরবতটা। আপনারা প্রতিদিন সকালে খেতে পারেন ঘুম থেকে উঠে। তারপর হচ্ছে ডায়াবেটিস প্রতিরোধে কি খুব ভালো কাজ করে থাকে এই অ্যালোভেরার শরবত। এই মূলত এটা হচ্ছে আমাদের সুগারের মাত্রাটাকে ঠিক রেখে আমাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ রেখে থাকে। তো তাহলে চলুন আজকে দেখে নিই যে কিভাবে হচ্ছে অ্যালোভেরার শরবতটা বানাতে হবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে অ্যালোভেরা কেটে নিয়েছি, তো এগুলো মূলত আমার গাছেরই অ্যালোভেরা। তো আমি হচ্ছে গাছ অ্যালোভেরার চারা লাগিয়েছিলাম, তো সেই চারা থেকে পাওয়া অ্যালোভেরাগুলো আমি নিয়ে নিয়েছি। তো প্রতিদিন সকালেই হচ্ছে আমি এটাকে প্রসেস করে ফেলি। তো আপনাদের যাদের হচ্ছে এটা প্রসেস করা একটু ঝামেলাপূর্ণ, তো আপনারা হচ্ছে এটাকে 1 মাসের জন্য প্রসেস করে রাখতে পারেন। তো এই নিয়ে হচ্ছে আমার ফুল একটা ভিডিও রয়েছে যে অ্যালোভেরাকে কী করে হচ্ছে সংরক্ষণ করা যায়, সেই সাথে হচ্ছে এটাকে প্রসেস করে কী করে নিতে হয়। আপনারা আনপ্রসেসড অ্যালোভেরা কিন্তু কখনোই খেতে পারবেন না, এতে কিন্তু হিতে আবার বিপরীত হবে। তাই আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিবো, আপনারা দেখে নেবেন ভিডিওটা। আমি অ্যালোভেরা থেকে হচ্ছে জেলগুলো বের করে নিয়েছি, তো মোটামুটি এতটুকু জেল হয়েছে, এতটুকুতে এনাফ। 1 গ্লাস 1 মগের মতন শরবত খাই আমি সকালে, তো 1 মগের মতনই কি পুরোপুরি হয়ে যাবে। এরপর আমি একটা ব্লেন্ডার নিয়ে হচ্ছে ব্লেন্ডারে অ্যালোভেরা সহ সামান্য কিছু সামান্য একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে কি অ্যালোভেরাটা পানি ছেড়ে দেয়। আপনারা একটু জেল 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 টাইপের রাখবেন না, আপনারা পানির সাথে অ্যাড করে একদম পানি পানি করে ফেলবেন এটা।
স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যালোভেরা জুসটা সম্পূর্ণ পুরোপুরি ভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে একটা আস্ত লেবুর হচ্ছে একটা চিড় ব্যবহার করব, মানে লেবুর রস দিব আর কি। তা আমি লেবুর রসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। লেবুর রসটা ভালোভাবে মিক্স করা শেষ আমার, এরপর আমি হচ্ছে কিঞ্চিত পরিমাণ হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা আমার টেস্টটা বাড়াবে, আপনারা চাইলে দিতে পারেন বা অপশনাল, আপনারা আছে, আপনাদের যদি ভালো না লাগে টেস্ট তাহলে দিবেন না। এরপর আমি এতে অ্যাড করেছি হচ্ছে 3 চা চামচ মধু। তো আপনারা মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে মনে রাখবেন এখানে চিনি ব্যবহার করা উচিত হবে না, তাই আপনারা অবশ্যই কি মধু ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা মধু হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে ভালো কাজ করে থাকে। ফাইনালি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যালোভেরা জেল সম্পূর্ণ পুরোপুরি ভাবে রেডি। এটা এখন আপনারা ছেলে মেয়ে সবাই খেতে পারবেন, সেই সাথে আপনাদের বাসার ছোট বড় যাদের হচ্ছে কষা পায়খানা তারাও খেতে পারবে। এটা কিন্তু আপনার ত্বক এবং চুলের জন্য কিন্তু অনেক ভালো কাজ করে থাকে, এগুলাকে হাইড্রেট রাখে, সেই সাথে হচ্ছে এগুলাকে ভিতর থেকে উজ্জ্বল, তারপর হচ্ছে মানে দীপ্তিময় করে তোলে। অ্যালোভেরার ভিতরে যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানটা রয়েছে সেটা কি আমাদের দ্রুত ওজন কমাতে খুব ভালো কাজ করে। এছাড়া এটা হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের দেহের লোহিত যে রক্তকণিকা তার উৎপাদন বেড়ে যায়। অনেকেই দেখা যায় থ্যালাসেমিয়ার রোগে ভুগে থাকেন, তো থ্যালাসেমিয়ার যারা পেশেন্ট রয়েছেন তারা এটা খেতে পারেন। এছাড়া ডায়াবেটিস, হাই প্রেশার রোগীরাও এটা খেতে পারেন। তবে অবশ্যই যে কোনো কিছু আপনি খাওয়ার আগে বা হচ্ছে ত্বকে ইউজের আগে বা আপনার বডিতে ব্যবহার করার আগে আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার জিনিসটা স্যুট করতেছে কিনা। আপনি আমার কথা অ্যালোভেরা জুস খেলেন বা আপনার বডিতে সেটা স্যুট করতেছে না বা আপনার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কি আপনি সাথে সাথে স্টপ করে দিবেন, কোনো কিছু হচ্ছে জোর করে আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট করানোর ট্রাই করবেন না। তবে হ্যাঁ, যাদের ডায়াবেটিস রয়েছে তারা এটা মধু দিয়ে খেতে পারেন, আর যাদের ডায়াবেটিস নেই বা আদার্স কোনো সমস্যা নেই তারা চিনি দিয়ে খেতে পারেন, চিনি দিয়ে খেলে শরবতের টেস্টটা আরেকটু বাড়বে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে, আপনি চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।